নিত্যদিনের কাজের চাপে আপনি কি হাঁপিয়ে উঠেছেন? মন চাইছে কি একদিনের ছুটিতে কোথাও কাছের মানুষজনকে নিয়ে একটু ঘুরে আসি? একটু নিরিবিলি শান্ত পরিবেশ, গ্রাম্য পরিবেশ, একটু প্রকৃতির কোলে ঘোরাঘুরি, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর কাছাকাছি চুপি বলে একটি জায়গা। এই জায়গাটি খ্যাত হয়ে উঠেছে পাখিরালয় হিসাবে। এখানে আছে একটি বিশাল জলাশয় যেটা গঙ্গারই শাখা নামে পরিচিত। লোকে এটাকে সারিগঙ্গাও বলে থাকে। শীতকালে এখানে পরিযায়ী পাখির দল ভিড় করে। সুদূর সাইবেরিয়ান পাখিরও দেখা পেয়ে যাবেন এই সারিগঙ্গার বুকে। বিশাল জলাশয়, তার মধ্যে নৌকা চড়ার অভিজ্ঞতাও আপনার খারাপ লাগবে না। আছে মেঠো পথ, ওয়াশ টাওয়ার, হলুদ সর্ষে খেতে ভরা মাঠ, ভালো লাগবে আপনার। এবার বলি আপনারা এখানে কিভাবে আসবেন। হাওড়া স্টেশন থেকে কাটোয়াগামী ট্রেনে পূর্বস্থলী স্টেশনে নেমে টোটো করে চুপি পাখিরালয়। এই পূর্বস্থলী স্টেশন থেকে চুপি যেতে সময় লাগবে মিনিট 15, ভাড়া জন প্রতি 20 টাকা। এই চুপি পাখিরালয়ে আসার সঠিক সময় হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। অন্য সময়ও আসতে পারেন, তবে অপেক্ষাকৃত ভিড় বা সাইবেরিয়ান পাখির দেখা এই সময়ই পাবেন। অলরেডি আমরা চলে এসেছি সেই চুপি পাখিরালয়ে। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি চুপি পাখিরালয়ে, পূর্বস্থলীর কাছাকাছি, পূর্বস্থলী থেকে 5 কিলোমিটার সেই চুপি পাখিরালয়ে আমরা চলে এসেছি। আমার সঙ্গে আছে এই ভাই, ভাইয়ের নাম হচ্ছে কাজী। দুজনাই আজকে বেরিয়ে পড়েছি, আজকে রোববার, আমাদের শ্যুটের দিন। আপনাদের জন্য আবার নিয়ে চলে এসেছি চুপি পাখিরালয়ের ভিডিও। জায়গাটি ভালোই লাগছে দেখতে, তো চলুন আপনাদের ঘরেও দেখাই কেমন লাগে আপনাদের। প্রবেশের প্রথমেই ঢালাই রাস্তা ধরে এগোলেই বাঁদিকে আপনার চোখে পড়বে সরকারি গেস্ট হাউস। এই ঢালাই রাস্তাটি সোজা আপনাকে নৌকার ঘাট পর্যন্ত নিয়ে যাবে। সরকারি গেস্ট হাউসের পাশেই পার্কিং, তার পাশেই বাচ্চাদের খেলার মাঠ, বাচ্চাদের খেলার জায়গা। এখানে আপনি সুলভ শৌচালয়ও পেয়ে যাবেন। রাস্তার দুধারে অনেক স্থায়ী ও অস্থায়ী দোকানও পেয়ে যাবেন। আপনারা যদি ঘুরতে আসেন, খাওয়া দাওয়া কোথায় করবেন? অনেকই হোটেলই আছে, তার মধ্যে একটা দাদার সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিই এখানে কি কি পাবেন আর খাওয়া দাওয়া কেমন হচ্ছে, সেটাও একবার জেনে নেওয়া যাক। যদি চুপি এসে আপনারা খুব স্বাচ্ছন্দ্য বোধে যদি বাঙালি খাবার খেতে চান, তাহলে এই দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। এই দাদার হোটেলের নাম হচ্ছে জয়গুরু হোটেল, তাই তো? জয়গুরু হোটেল। আমার নাম অশোক বরাই। আমাদের চিকেন, মটন, পাবদা মাছ, কাতলা মাছ, কাটা মাছ, চারাপোনা, মানে যা চাইবে সবকিছুই পাবেন, সবকিছুই পাবেন। মুরগি আছে যদি বলেন আমাদের। এবার আপনাদের চাহিদা মতো দাদাকে কন্ট্যাক্ট করে নেবেন। দাদার নাম্বারটা একটু বলে দেন। আমার নাম্বার 97 34 77 05 61। এই নম্বরে ফোন করে নেবেন, দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন। এই জয়গুরু হোটেলে দাদা খাওয়া দাওয়া করেছেন, দাদার নামটা সঞ্জয় বিশ্বাস। ওনার কাছ থেকে শুনে নিন রান্না বান্না কেমন, খাওয়া দাওয়া কেমন একটু জেনে নিই। কেমন বলুন, এখানে খেলেন কেমন লাগলো? প্রথম বলতে হয় যে বাড়িতে যেরকম খাই ঘরোয়া রান্না, হালকা, শরীরে কোনো অস্বস্তি করবে না, এবং খুব সুন্দর। শীতের ছুটিতে শ্যামনগর থেকে। আপনারা শ্যামনগর থেকে আসছেন? শ্যামনগর থেকে আসছি। আচ্ছা, প্রতি বছরই আমরা আউটডোর একটা পিকনিক করি। আপনাদের এখানে পিকনিক করতে এসে কেমন লাগলো, জায়গাটা কেমন লাগলো? খুব সুন্দর, খুব সুন্দর। পাখি দেখতে গেছিলেন? পাখি দেখেছি, কিন্তু ওয়েদারটা এত গরম বলে হ্যাঁ কম পাখি পেয়েছি। যাক, পাখি তো যা মনে হলো ভালোই এসছে, ভালো লাগলো। পাশেই দেখছেন অনেক আমবাগান, এই আমবাগানে আপনি পিকনিকও করতে পারবেন। বন্ধু বান্ধব, ফ্যামিলি নিয়ে এসে আপনি পিকনিকও করতে পারেন, বা এখানে ঘুরে আপনি বাইরের কোনো রেস্টুরেন্টে বা হোটেলে খেয়েও নিতে পারেন। দেখছেন তো অনেকেই পিকনিক করতে এসছে। এবার বলি, আপনারা যদি এখানে পিকনিক করতে আসেন, সাজ সরঞ্জাম বয়ে না আনলেও হবে, আপনি এখান থেকেই ভাড়া পেয়ে যাবেন পিকনিকের সাজ সরঞ্জামে। এই ভাইয়ের নাম হচ্ছে হায়দার বিশ্বাস, তাই তো ভাই? হ্যাঁ, হায়দার বিশ্বাস। এনার কাছে রুম আছে, আপনি যদি এখানে এসে থাকতে চান তো ওনারা রুম অ্যারেঞ্জ করে দেবে। পাশে একটু দূরেই আছে রুম, আপনারা রুম পেয়ে যাবেন। রুমের ভাড়া কত ভাই? 1000 টাকা। 1000 টাকায় 2 থেকে 3 জনা থাকতে পারবেন।
হাজার টাকা রুমের ভাড়া। আর যদি বেশি জনা থাকতে চান তাহলে বড় রুম আছে নাকি? ডরমিটারি আছে, ডরমিটারি আছে, সেটার উপর ভাড়া কত? ২৫০০ টাকা ভাড়া আছে। তো আপনারা ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি, যোগাযোগ করে নিতে পারেন। তাছাড়াও পেছনে যদি ভাইয়ের দোকানের পেছনে যদি পিকনিক করতে চান তাহলে ভাই অ্যারেঞ্জ করে দেয়, পিকনিক অ্যারেঞ্জ করে দেয়। তার জন্য জায়গার কোনো ভাড়া লাগে না, তাই তো? পার হেড ১০ টাকা করে নেয় এবং আমার সঙ্গে যে পিকনিকের ডেকোরেটর এবং ওই সব কিছু নিয়ে একটা কন্ট্রাক্ট হয়ে যায়। পিকনিক করতে গেলে পার হেড ১০ টাকা, ওখানে জায়গার দরুন চার্জ দিতে হয়। তাছাড়া ভাইয়ের কাছে যেগুলো ডেকোরেটরসের মাল সব কিছু এখান থেকে পেয়ে যাবেন। ভাইয়ের দোকান আছে, ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার বলে দিন, 7585028982। এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, অবশ্যই আপনারা সব কিছু সুবিধা পেয়ে মোটামুটি ফাস্টফুড থেকে আরম্ভ করে সব কিছু খাবার দাবারই এখানে মেলাতে পারবেন। এবার বলি, আপনি যদি এখানে রাত্রি যাপন করতে চান তাহলে কোথায় করলে ভালো হয়? দেখুন, সরকারি গেস্ট হাউস আছে, এছাড়াও যে গেস্ট হাউসগুলো আছে এক ঝলক দেখে নিন। আমার পছন্দের গেস্ট হাউস হচ্ছে এইটি। চলুন, এই গেস্ট হাউসে যিনি দায়িত্বে আছেন ওই দাদার সঙ্গে একটু কথা বলে নিই বা রুমগুলো একটু দেখিয়ে দিই। পেছনের যে কটেজগুলি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরিযায়ী আবাস কটেজ। এখানে যদি আপনি থাকতে চান, এই দাদার কাছ থেকে জেনে নেবো দাদা চার্জে আছেন এখানে। দাদা, এখানে থাকতে গেলে কি রেট লাগে, কটেজের কি ভাড়া লাগে? থাকলে তিনজনা যদি একটা কটেজে থাকেন তাহলে ১১৪৫ পড়বে। এটা কি এসি? এখন তো এসি লাগবে না, গরমকালে যখন এসি চালান তখনই কি এই রেট থাকে? এসি চালালে একটু রেট বেড়ে যায়। দুজনাকার ৩১০০ টাকা একদম ইনক্লুড প্যাকেজ, তাই তো? আচ্ছা, আপনারা যদি আসতে চান আমি কটেজের বুকিং নাম্বারটা দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আপনারা গেস্ট হাউস থেকে বেরিয়েই এবার আমরা চললাম ওয়াচ টাওয়ারের দিকে। ওয়াচ টাওয়ার থেকে আপনি মায়াপুরও দেখতে পারবেন। মায়াপুর বলতে নতুন যে মায়াপুরের মন্দির হয়েছে তার চূড়া এই ওয়াচ টাওয়ার থেকে দেখা যায়। আর দেখতে পাবেন বিস্তৃত জলাশয়, যে জলাশয়ের মধ্যে আমরা কিছুক্ষণ পরেই নৌকা করে ঘুরে বেড়াবো পাখিদের সঙ্গে। ওয়াচ টাওয়ার থেকে দেখবেন বিস্তীর্ণ সর্ষে ক্ষেত, যা আপনার চোখ ও মন দুটোই শান্তি পাবে। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা এগিয়ে চললাম এই সারিগঙ্গার বুকে নৌকা চড়ার জন্য। এই নৌকা চড়তে গেলে কিছু নিয়মাবলী আপনাকে পালন করতে হবে, যার এক ঝলক দেখে নিন। এই নৌকায় চারজনের বেশি ওঠা নিষিদ্ধ, ঘন্টায় ভাড়া পড়বে ১৫০ টাকা করে, আপনি যতক্ষণই ঘোরেন না কেন। আমরা বেরিয়ে পড়লাম নৌকা নিয়ে দুই ভাইয়ে, সাথে আছে মাঝি। এই ঝিলে পাখি দেখতে আসলে আপনারা এরকম নৌকা করে এই ঝিলে ঘুরতে পারবেন এবং পাখি দেখতে পারবেন। এই ভাইয়েরা নৌকা করে নিয়ে যায়, প্রত্যেক নৌকায় ঘন্টায় ১৫০ টাকা করে চাই লাগে, তাই তো ভাই? ভাইয়ের নাম মানিক হালদার। ভাইয়ের নাম মানিক হালদার। তো চলুন দেখি ভাই আমাদের কি পাখি দেখায়। ভাই দেখাবে তো পাখি? হ্যাঁ দেখাবো। চলো দেখি কি পাখি দেখাতে পারো তুমি। মাঝির সঙ্গে কথা হয়েছে আমাদেরকে পাখি দেখাবে। আমার খুব ভালো ক্যামেরা না থাকার জন্য আমি পাখির ছবি খুব ক্লিয়ার আপনাদেরকে দেখাতে পারছি না, না হলে অসংখ্য পাখির দল আপনাদেরকে দেখাতে পারতাম। তবে যেটুকু পেরেছি সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নৌকা চড়ার সময় যতটা পারবেন শান্ত থাকার চেষ্টা করবেন, তাহলে পাখির দেখা ভালোভাবেই মিলবে। এই নৌকা করে আপনারা মায়াপুর পর্যন্তও যেতে পারবেন বা যেতে পারবেন গরিবের অ্যামাজন বলে একটি জায়গা আছে, অন্য কোনো ভিডিওতে সেটা আমি দেখাবো। তবে যেতে গেলে ভাড়া ওই ঘন্টায় ১৫০ টাকা করেই পড়বে আপনার। আমরা প্রায় ২ ঘন্টা ঘুরেছিলাম এই নৌকা করে।
জানা অজানা অনেক পাখির দেখা পেয়েছিলাম, যেগুলোর নাম মাঝিভাই বলে দিচ্ছিল। এবার চলুন ফিরতে হবে। ফিরতে ইচ্ছা করছিল না, তবুও ফিরতে হবে। আমাদের সারিগঙ্গায় ঘোরা শেষ, পাখি তো দেখলাম, অনেক রকম পাখি এসছে। আপনারা যদি আসেন খুব ভালো লাগবে, বিভিন্ন ধরনের সাইবেরিয়ান পাখি দেখতে পাবেন এখানের মধ্যে। আপনারা যদি আসেন ভালো লাগবে। আর এখান থেকে মায়াপুরও যাওয়া যায়। আর একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে গরিবের অ্যামাজন। সেখানে আমরা সময়ের জন্য যেতে পারলাম না, যদি আপনারা চান যেতে পারেন, এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভাইয়ের নাম হচ্ছে মানিক, তাই তো? মানিক হালদার। ভাইয়ের নাম্বারটা একবার বলে দাও, 9641812009। যদি আসেন অবশ্যই ভাই সুন্দর সুন্দর পাখিও দেখাবে, গরিবের অ্যামাজন সেটাও দেখাবে, আর মায়াপুর যদি যেতে চান তাও নিয়ে যাবে। ভাইয়ের নৌকার ভাড়া হচ্ছে ঘন্টায় 150 টাকা। তো আজকের চুপি পাখিশালায় ঘোরা শেষ, পাখিও দেখলাম, মন মোহিত হয়ে গেল, সত্যি খুব ভালো লেগেছে। যদি আপনারা আসেন আপনাদেরও ভালো লাগবে। কি কাজই ভালো লেগেছে তো ভাই? অনেক পাখি চলে এসছে, আপনারা আসুন এবং দেখুন, ভালো লাগবে। বিভিন্ন সাইবেরিয়ান পাখি, আমি বহু কিছু নাম জানি না। ওই মাঝি যে ভাইটা ছিল মানিক, ওকে অনেক কিছু জিজ্ঞাসা করলাম, ও নামগুলো বলে দিচ্ছিল। আপনাদের যে মাঝি থাকবে সেই নামগুলো বলে দেবে, ভালো লাগবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, টাটা।